আর গাইস, এই অফারটি কিন্তু সীমিত অফার, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। সো অফারটি শেষ হওয়ার আগে আপনার পছন্দের টারো জিপি বাইকটি নিয়ে নিন। লাস্ট আমার অনেকগুলো ভিডিওতে ম্যাক্সিমাম কমেন্টস পড়েছিল হচ্ছে যে ভাইয়া এক্সব্লেড কবে আসবে, এক্সব্লেড কবে আসবে। দেন সব থেকে বেশি যে কমেন্টসটা পড়েছিল সেটা হচ্ছে যে ভাইয়া টারো জিপি নিয়ে একটা ভিডিও বানান, টারো জিপি নিয়ে একটা ভিডিও বানান। তো লাস্ট 2-3 উইক ধরে অনেকগুলো ভাই কমেন্টস করতেছিল, তো আমি বলতেছিলাম যে ভাইয়া নেক্সট উইকে দিব। তো আজকে আমি ফাইনালি চলে আসছি টারো জিপের শোরুমে। তো আজকে আপনাদের মূলত এখানকার কী বাইকগুলো আছে, কত প্রায়, যেহেতু আমার এই টারো জিপির সম্বন্ধে একটু আইডিয়া কম, তো হয়তোবা ছোটো কাছে কিছু ভুলভ্রান্তি হতেও পারে, আপনার একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। তো মোটামুটি টারো জিপি নিয়ে আজকের আমার এই ভিডিওটি। আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ নোমান ফ্রম নোমানস ওয়ার্ল্ড। এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখতেছেন দয়া করে লাইক বাটনে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে আপনারা বাংলাদেশের অথবা বাংলাদেশের বাইরে কোথায় বসে আমার ভিডিও দেখতেছেন, এবং নেক্সটে আমার কাছ থেকে আপনারা কী টাইপের ভিডিও আশা করছেন জাস্ট কমেন্টস করে দিন, ইনশাল্লাহ আমি নেক্সটে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার ট্রাই করব। আমি আছি হচ্ছে টারো বাংলাতে, এবং এখানে টারোর দুইটি মডেলের বাইক আছে, একটা হচ্ছে টারো জিপি 1 আর একটা হচ্ছে টারো জিপি 2। তো টারো জিপি 1-এর উপর এই শীত উপলক্ষে কিন্তু একটা ডিসকাউন্ট চলতেছে, তো মূলত সেটা নিয়ে আমার এই ভিডিওটি হবে। এবং নেক্সট ইনশাল্লাহ টারো জিপি 2 নিয়ে আরেকটা ভিডিও পেয়ে যাবেন, যে টোটাল ওটার ডিটেলস নিয়ে একটি ভিডিও পেয়ে যাবেন। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, পাশে যে বেল বাটনটা জাস্ট প্রেস করে দিন, ইনশাল্লাহ নেক্সট টাইম যখন ভিডিওগুলো আপলোড দেবো আপনারা নোটিফিকেশন হিসেবে সবার আগে পেয়ে যাবেন। তো টারো জিপি 1-এ আসলে দুইটা এডিশন হয়, একটা হচ্ছে সুপার এডিশন যেটাতে আপনারা সিঙ্গেল চ্যানেল ABS পেয়ে যাবেন, এবং যেটা হর্স পাওয়ার সেটা হচ্ছে 16, যেগুলো হচ্ছে এই বাইকগুলো। আর এখানে টোটাল আপনারা 11টা কালার পেয়ে যাবেন। আর আরেকটা যে এডিশন সেটা হচ্ছে সুপার স্পেশাল এডিশন, সেটাও আপনার ডুয়েল চ্যানেল ABS, এবং এটার যে হর্স পাওয়ার সেটা জাস্ট একটু বেশি, 19, আর এটার ইঞ্জিনটা একটু বড়। আর এখানেও আপনারা টোটাল 11টি কালার পেয়ে যাবেন। স্পেশাল এডিশনের বাইকটি, আরেকটি যেটা আছে এডিশন সেটা হচ্ছে আপনার স্পেশাল এডিশন। তো ওইটার সাথে এটা দু একটা পার্থক্য, আর সব কিছুই সেম না আমাদের ভাই? আসলে সুপার স্পেশাল আর স্পেশাল যেটা আছে এটার মধ্যে জাস্ট একটা ডিফারেন্স আছে, সেটা আপনি ইঞ্জিনটা চেঞ্জ পাচ্ছেন, আর কোনো চেঞ্জ মানে ইঞ্জিনটা চেঞ্জ মানে আপনার হর্স পাওয়ার টর্ক এগুলো চেঞ্জ। এটাতে আপনি পাচ্ছেন 19 BHP হর্স পাওয়ার, আর আপনার টর্ক থাকবে 17। আর আমাদের শুধু স্পেশাল যেটা আছে ওটার আপনার হর্স পাওয়ার 16, টর্ক 14.5, এতটুকুই চেঞ্জ। আর এছাড়া কালার সবই সেম, সব কিছু সেম। হ্যাঁ, কালার, বডি ওয়াইজ, লুক সব কিছু সেম। আচ্ছা, এখন যদি আমি চাকার দিকে যাই, চাকাতে মেবি ডাবল ডিক্স? জি, আমাদের সামনের চাকাতে দুইটা ডিক্স ব্যবহার করা হয়েছে, আর ABS দেওয়া আছে সামনের ডিক্সে। ইভেন আমাদের পিছের যে ডিক্সটা আছে ওইটাতেও আপনি ABS পেয়ে যাচ্ছেন, মানে ডাবল চ্যানেল ABS পাচ্ছেন, ডাবল চ্যানেল। আর এই চাকার সাইজটা, আমাদের সামনের চাকা 110 সেকশন, পিছের চাকা 150 সেকশন, বাংলাদেশের মধ্যে সব থেকে মোটা যে চাকা। আর কি হচ্ছে সাসপেনশনটা কিছু এটা? আর আমাদের নর্মাল এডিশন আর স্পেশাল এডিশনের মধ্যে যে চেঞ্জগুলো পাচ্ছেন এর মধ্যে আপনার সাসপেনশন একটা, এটা আপনি আপসাইড ডাউন সাসপেনশন পাচ্ছেন। আর আপনার নর্মালি যে বাইকটা আছে আমাদের নর্মাল এডিশন মানে রেগুলার ভার্সন, ওইটাতে আপনি টেলিস্কোপিক সাসপেনশন পাচ্ছেন। আর এটাতে মূলত আমরা কয়টা কালার পেয়ে যাচ্ছি? এইটাতে ভাই আগে আমাদের আসতো অনেকগুলো কালার, 10-11টা কালার ছিল, বাট আমরা এখন কালারগুলো আস্তে আস্তে কমাই দিচ্ছি, কারণ দেখা যাচ্ছে যে বডি কিট নিয়ে অনেক সময় ঝামেলা হয়ে যায়, দ্যাটস ওয়াই আমরা কালারগুলো কমাই দিচ্ছি। আর এইগুলো, এই যে এগুলো, এই মেটেরিয়ালগুলো কিসের? এগুলো ভাই ফুললি গ্লাস ফাইবার। দেখো যে মোটামুটি ওয়েটটা কত হবে? ওয়েট এটার ওয়েট 150 কেজি ফুয়েল বাদে, বাট আপনার ফুয়েল সহ অলমোস্ট 165 কেজি। কত ক্যাপাসিটি হবে? 13.5 লিটার। 13.5 লিটার। আর 1 লিটারে কত কিলো যাবে ঢাকা সিটিতে যদি যাই? হাইওয়েতে আপনি অ্যাভারেজ 30-35 পাবেন, সরি হাইওয়েতে না, ঢাকা সিটিতে আপনি 30-35 পাবেন, আর হাইওয়েতে চালালে 40-এর কাছাকাছি পাবেন।
এটা ফুললি অ্যালুমিনিয়াম দিয়ে করা, যেটা আপনাদের প্রথমে মনে হয় লোহার যে আমাদের রেগুলার ভার্সন যেটা আছে ওটাও এখনো লোহার। আর স্পিডোমিটার মূলত আপনার ম্যানুয়াল আর ডিজিটাল মিক্স, জি জি, লাইক এটা হচ্ছে আপনার আরপিএম অ্যানালগ প্লাস ডিজিটাল মিক্স, অ্যানালগ আর ডিজিটাল। তো এটাতে আপনি স্পিডোমিটার পাবেন, গিয়ার শো করবে, আরপিএম শো করবে। আর গিয়ার কি 6টা না 5টা? গিয়ার 6টা, গিয়ার 6টা। ইভেন এখানে আপনার এবিএস মিটারটাও শো করবে, এবিএস অলওয়েজ অন হয়ে থাকে না? অলওয়েজ অন হয় না, আপনি যখন ব্রেকটা প্রেস করবেন তখন 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 এবিএস সিগন্যালটা। দুইটা প্রজেকশন লাইট ইউজ করা হয়েছে। আর এটা হেডলাইটটা? জি ভাই, আমাদের হেডলাইটের টোটালি প্রজেকশন লাইট ইউজ করা হয়েছে, আপনার দুইটা প্রজেকশন লাইট দেওয়া আছে। এটাতে আপনি যথেষ্ট আলো পেয়ে যাবেন, যথেষ্ট মানে আমি চলার জন্য তো চলি মোটামুটি একটা ভালো আলো পেয়ে যাচ্ছি। তো গাইস, এখন আসে আসলে প্রাইসে। তাদের রেগুলার প্রাইস যেটা সুপার স্পেশাল এডিশন সেটা ছিল 356,000 টাকা, এবং শীতকালীন উপলক্ষে 10,000 টাকা ক্যাশব্যাক, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 346,000। আর যেটা স্পেশাল এডিশন সেটা রেগুলার প্রাইস হচ্ছে 336,000 টাকা, এবং আফটার 10,000 টাকা ডিসকাউন্ট যেটা শীতকালীন অফার দেওয়া হয়েছে 326,000 টাকা। আর গাইস, এই অফারটি কিন্তু সীমিত অফার, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। সো অফারটি শেষ হওয়ার আগেই আপনার পছন্দের টাটা জিপি বাইকটি নিয়ে নিন। সো গাইস, এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সো টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।